সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো এখানে হচ্ছে আজকে একটা ব্লগ নিয়ে আসলাম, আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে হচ্ছে আজকে হচ্ছে এটা আগের ব্লগ ছিল আর কি, এটা আমার বৃহস্পতিবারের রাতের ব্লগ ছিল। তো কিছু ক্লিপ ছিল, এটা আমি অ্যাড করে দিয়েছি। তো বৃহস্পতিবার রাতে হচ্ছে আরহামের বাবা অফিস করে এসে, তো যেহেতু আমার কেউ নেই আমাকে তেল দিয়ে দেওয়ার মতো, আর একা একা আমি তেল দিতে পারি না, তো এখন হচ্ছে আরহামের বাবা হচ্ছে আমাকে সবসময় বিয়ের পর থেকে আর কি সবসময় আমার মাথায় তেল দিয়ে দেয়। তো এটাই হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের আসলে এটাই ভালোবাসা, এটাই হচ্ছে সব কিছু। তো এখানে হচ্ছে আরহামের বাবা যেহেতু সময় পায় না, বৃহস্পতিবার দিন রাতে অনেক রাতে লেট করে ঘুমালেও কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে শুক্রবার দিন হচ্ছে তার অফ ডে। তো যার কারণে আমরা বৃহস্পতিবার রাতে একটু লেট করেই ঘুমাই। তো আরহামের বাবার অফ ডে যেহেতু, তো আরহামকে নিয়েও দুষ্টামি টুষ্টামি আমরা করি সারা রাত ধরে, তো 2-3 পর্যন্ত। তো যাই হোক, এখানে হচ্ছে আরহামের বাবা হচ্ছে অফিস থেকে আসার পরে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে পরে হচ্ছে আমাকে মাথায় তেল দিয়ে দিচ্ছে, একদম ম্যাসাজ করে তেল দিয়ে দিচ্ছে। তো আমার কেউ হচ্ছে না, তেল দিয়ে দিলে ম্যাসাজ করে অনেক আরাম লাগে, তো আরহামের বাবা খুব মজা করে তেল দিয়ে দিতে পারে। তো আমি বললাম যে আমাকে একটু তেল দিয়ে দাও মাথায়, অনেক দিন হয়েছে তেল দেই না, আর আমার চুল মানে তেল দিতে আসছে, আর আরহামের বাবা চুল ধরে বলতেছে আল্লাহ তোমার চুলের এই অবস্থা কেন, তুমি কি চুলের যত্নও নাও না নাকি? পরে বললাম সংসারে আরহামকে রাখবো নাকি চুলের যত্ন করব। তো এসব বলে হচ্ছে আরহামের বাবা বলতেছে, তেল দিয়ে বলতেছে বাবা তোমারটা তুমি আছড়িয়ে নাও, আমি আঁচড়াতে পারবো না, আমার তোমার চুল দেখলেই মায়া লাগে, কতগুলো চুল ছিঁড়ে আসবে, এখন আমি পারবই না, তোমার চুলে প্রচণ্ড জট লেগে আছে। তো আমি হচ্ছে আরহামকে নিয়ে সারাদিন কিছুই করতে পারি না, মুখের যত্ন বলেন, চুলের যত্ন বলেন, নিজের যত্ন বলেন, কিছুই করি না। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো আরহামের বাবাই কিন্তু আমাকে সবসময় তেল দিয়ে দেয়, আপনারা হচ্ছে কোনো মাইন্ড করবেন না, এটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা আসলে। তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে তুমি তেল দিয়ে দিচ্ছ, আমি সবাইকে একটু দেখাই। তো এখানে হচ্ছে তেল দেওয়ার পরে হচ্ছে আমরা হচ্ছে একটু চা খাবো, কফি খাবো আর কি। তো আরহামের, আমি যেহেতু কফি খাই না, তো বৃষ্টির দিন, প্রচণ্ড বৃষ্টির দিন ছিল, প্রচণ্ড বৃষ্টি পড়তেছে বাহিরে, তো আরহামের বাবাকে বললাম যে কফি নিয়ে আইসো। পরে বলতেছে যে কফি মানে কফির পুরো কোটা নিয়ে আসবো নাকি বড় দেখে। পরে আমি বললাম না, যেহেতু আমি সবসময় কফি খাই না, তো তুমি এত বড়টা আইনো না, আমার জন্য মিনি প্যাকেট নিয়ে এসো 2টা। তারপরে বলতেছে তো একদম কোটাই নিয়ে আসি। পরে আমি বলতেছি না না, এতগুলো কে খাবে, শুধু শুধু নষ্ট হবে। তারপরে হচ্ছে আর কি আমি 2টা প্যাকেট আনিয়েছি, দেখি আজকে বৃষ্টির দিন যেহেতু একটু কফি বানিয়ে খাই। তো চায়ের লিকারের সাথে আমি কফিটা অ্যাড করে দিয়েছি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি যে কেক বানিয়েছিলাম প্লেন কেকটা, এখানে চা কফি দিয়ে হচ্ছে একটু খাবো। আর আমি হচ্ছে ভিডিও করতে করতে আমার হচ্ছে হুট করে কারেন্ট চলে গিয়েছে, তো আমি ফ্ল্যাশ দিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো দেখেন বাহিরে পুরো এলাকা কি এলাকায় কারেন্ট নাই, কোনো কারেন্ট নাই। তো তার জন্য আমি আর ব্লগটা শেয়ার করতে পারি নাই, আর বৃষ্টিও পড়তেছিল প্রচণ্ড পরিমাণে, বৃষ্টির জন্য হচ্ছে কারেন্টটা আসা যাওয়া আর কি করে, মানে একটু পর আসে একটু পর যায় এমন করে। তো এটা হচ্ছে পরদিন সকালবেলা মানে দুপুরবেলা, তো আম্মু হচ্ছে ফোন দিয়েছিল, বলতেছিল এত ঝুম বৃষ্টি পড়তেছে, আপনারা দেখতেই পারতেছেন অনেক বৃষ্টি পড়তেছিল শুক্রবার দিন, মানে 3-4 যাবৎ তো বৃষ্টিই পড়তেছে। তো আমি হচ্ছে শুক্রবারে হচ্ছে আমার বাসায় সব কাজ শেষ করে কাপড় একদম এক গাধা কাপড় ধুয়ে ছাদে দিয়ে আসছিলাম, তখন বৃষ্টিটা একটু কমে ছিল, ভাবলাম যে বৃষ্টি হয়তো আসবে না। পরে দেখি ছাদে দেওয়ার পরেই দেখি দুনিয়ার বৃষ্টি আসলো। পরে হচ্ছে আম্মু ফোন দিল, আমার কাজ শেষ ঘরে দুপুরবেলায় ফোন দিয়েছে, তো বলতেছে যে চলে আয় আজকে খিচুড়ি রান্না করব। তো আরহামের বাবার যেহেতু অফ, তো আমি চলে আসলাম আম্মুর বাসায়। তো আসার পরে হচ্ছে আম্মু হচ্ছে মুরগি তো আগে থেকেই ভিজিয়ে রাখছিল, তো এটা হচ্ছে ব্রয়লার মুরগি দিয়ে আজকে হচ্ছে ভুনা খিচুড়ি রান্না করবে। তো আজ আগে হচ্ছে ডালটা টেলে নিয়েছে,
মুগ ডাল টেলে নিয়েছে, মুগ ডাল আর মসুরির ডাল দিয়ে রান্না করলে এত মজা লাগে, খিচুড়ি অনেক মজা। আরও যেহেতু বৃষ্টির দিন, ওয়াও কোনো কথাই নেই। তো এখানে হচ্ছে আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছে, আবার এত ছোটও করে নাই, মিডিয়াম সাইজ করেছে। তো এখানে ধুয়ে রেখেছে, আর হচ্ছে চাল ডাল আর কলার চাল আর দুই ধরনের ডাল একসাথে অ্যাড করে দিচ্ছে। তো আপনার রেসিপিটা দেখতে থাকেন, আশা করি আজকে রেসিপিটা ভালো লাগবে, আম্মুর রান্না বান্না। তো এই বৃষ্টির দিনে সবাই রান্না করে খেয়ে ফেলবেন। তো আর কি আমরা হচ্ছে আজকে চলে আসলাম আম্মুর বাসায় দাওয়াত খেতে। তো আম্মু যেহেতু বললো তাড়াতাড়ি করে চলে আসলাম, যেহেতু বলছে যে খিচুড়ি রান্না করবে, আর এখানে হচ্ছে ছোট ছোট আলু দিয়ে রান্না করবে। তো আলুগুলো হচ্ছে ছিলে দিছিল। তো এখানে হচ্ছে ইরফান বসে বসে আলুগুলো ছিলতেছিল। তো যাই হোক, এখানে হচ্ছে আম্মু কি করবে এখন, ভাজবে মেবি মাংসটাকে, মানে হলুদ মরিচ আর হচ্ছে গরুর মাংস একটু দিবে, গরুর মাংসের মশলা দিয়ে তারপরে মেখে, তারপরে হচ্ছে আম্মু এটা ভাজবে মাংসগুলো, আগে ভেজে তারপরে হচ্ছে খিচুড়িটা রান্না করবে। আপনারা না ভেজেও রান্না করতে পারেন। এখানে গরুর মাংসের মশলা অ্যাড করা হয়েছে একটু। আমি কিন্তু আরহামকে কোলে নিয়ে তারপরে হচ্ছে আপনাদের সাথে ভয়েস দিছিলাম, কারণ হচ্ছে আরহাম আমার কোলেই থাকে সব সময়, তার বাবার কাছেও যেতে চায় না, আর তার বাবাও যেহেতু বাসায় নাই তো আমার কাছেই তো থাকবে, আর কার কাছে যাবে। তো অনেক দিন পরে আসলাম আমাদের বাসায়। তো এসে হচ্ছে অনেক দিন পরে কি, আমি মাঝে মাঝে আসি হচ্ছে, আম্মু হচ্ছে এই ভিডিও করে হচ্ছে জামা কাপড়ের যখন ব্লগ করে তখন হচ্ছে আমি আসি, এসে হেল্প করে দিয়ে যাই এ আর কি। এ আর হ্যাঁ, এখানে আসো আব্বু, আব্বু এই যে বাবা। তো যাই হোক, আরহাম হচ্ছে ওইখান থেকে, আবু হাতে চিপা খাবে, এখানে আসো, এখানে আসো, আসো আসো। তো আমি ভয়েস দিতে নিলে আরহাম হচ্ছে ঘুম পাড়ানোর চেষ্টা করি, তো ঘুমায় না, তাকে অনেক মানে রিকোয়েস্ট করি ঘুমানোর জন্য, পাইনি, তাও সে ঘুমাইতেই চায় না। তো আরহামের ইদানিং ঘুমটা একদমই পাতলা হয়ে গেছে। তো আজকে হচ্ছে আম্মুর বাসায় আমরা খাওয়া দাওয়া করবো, বাবার বাসায়। তো আবার আব্বু নাই কিন্তু আজকে, আব্বু নাই, আরি ভাইও নাই, তো আব্বু তো দোকানেই। তো আম্মু হচ্ছে যা যা মশলা লাগবে সব অ্যাড করে দিচ্ছে। তো বৃষ্টির দিনে এই খিচুড়ি খেতে কিন্তু খুবই দারুণ। গরুর মাংস দিয়ে রান্না করতে চাইছিল, বাট গরু মাংস কখন ভিজাবে কখন রান্না করবে তার জন্য হচ্ছে ভিজে মানে ভিজানোর ভিজতে ভিজতে গরু মাংস দেখা যায় অনেক লেট হয়ে যায়, তার জন্য হচ্ছে আম্মু আর গরুর মাংস দিয়ে রান্না করেনি, ঝটপট করে হচ্ছে মুরগির মাংস ছিল মুরগির মাংস দিয়ে রান্না করে ফেলছে। পরে আর কি আবার এখন হচ্ছে সময় এক ঘন্টার মতো আগায় চলে আসছে, দেখা যায় এক দেড় ঘন্টা আগে হচ্ছে আজান দিয়ে দেয়, আসরের মাগরিবের আজান কিন্তু 5:40 দিকে মেবি দিয়ে দেয়। তো দেখা যায় তাড়াতাড়ি করে সব কাজ শেষ করতে হয়, রান্নাবান্না বলেন ঘরের কাজ বলেন সব কিছুই কিন্তু করা লাগে, মেয়েদের জীবনে সংসারের যা যা আছে দৈনন্দিন কাজগুলো। তো আমিও হচ্ছে এমনই করি, আমার বাসায় ঘুম থেকে উঠে যাই আমি হচ্ছে 9 বাজে ঘুম থেকে উঠি, আর যেদিন ফ্রাইডের দিন থাকে সেদিন 10 বলেন 10:30 বলেন ঘুম থেকে উঠি একটু, তো লেট করে উঠি। তো উঠে হচ্ছে আমরা নাস্তা টাস্তা খাই, তো 9 বাজে উঠে আরহামের বাবা নাস্তা খায়, নাস্তা খেয়ে হচ্ছে অফিস চলে যায়।
তো আর কি এমনভাবেই দিন যায়। আর শুক্রবার দিন হচ্ছে একটু রেস্টের দিন, মনে হয় যে একটু লেট করে উঠলে মনে হয় ঘুমটা পারফেক্ট হয়। তো যাই হোক, আম্মু হচ্ছে এখানে পাশ থেকে রান্না করে ফেলতেছে আর আমি হচ্ছে ভিডিও করতেছিলাম একটু আপনাদের সাথে শেয়ার করব বলে। আম্মু রান্নাবান্না তো আপনারা দেখতে পান না, অনেক মিস করেন আম্মু রান্নাবান্না। তো আজকের ব্লগটা যাদের কাছে ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি ভালো লাগলে করে দিতে পারেন, আর লাইক করে দিবেন, কমেন্টস করে জানিয়ে দিবেন আজকে আম্মু রান্নাবান্না কেমন হয়েছে। তো আমি কিন্তু বৃহস্পতিবারে ভিডিও আপলোড দেই নাই, তো আমি করে রেখেছিলাম ভিডিও কিন্তু আপলোড দিই নাই, এডিটিংয়ের কারণে হচ্ছে আপলোড দিতে পারি নাই। এডিটিং করাটা এত বেশি প্যারা লাগে, যেটা সত্যি কথা এডিটিং করতে খুবই প্যারা লাগে। তার জন্য হচ্ছে আমি দেখা যায় আরহামকে নিয়ে একদমই পারি না, একদমই না। কাজ বলেন, ভিডিও বলেন, আরহামের টেক কেয়ার বলেন, নিজের টেক কেয়ার তো করেই না, তো আরহামের টেক কেয়ারটা তো করা লাগবে তাই না। তো তার জন্য হচ্ছে আমি হচ্ছে কুলায় উঠতে পারি না, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নাই, নিজে নিজে সব কিছু করতে হয়। তো তার জন্য আমার অনেকই কষ্ট হয়ে যায় ছোট বাচ্চা নিয়ে এত কিছু করা। আর আমি হচ্ছে অগোছালো একদমই পছন্দ করি না, সব সময় হচ্ছে আমি ঘর ক্লিন রাখার চেষ্টা করি, সব সময় চেষ্টা করি কি করি, দেখা যায় প্রতিদিনই আমার ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া সব কিছুই করা লাগে, এভরিথিং। আরহামের বাবা তো বকাবকি করবে যে কেন প্রতিদিন তোমার ঘর মুছতে হবে, কেউ কি থাকে আমাদের বাসায়, তাহলে তুমি কেন প্রতিদিন ঘর ক্লিন করো। পরে আমি বললাম যে আমি ঘরে পাড়াই দিতে পারবো না গোসল করে এসে, তুমি বললে হবে, বলে আচ্ছা তোমারটা তুমি করো, তোমার যদি এতই ভালো লাগে তাহলে তুমি ঘর মুছো। পরে আমি বলি হ্যাঁ আমার তো ভালো লাগবে না, তার জন্য আমার মুছতে হয়। তো দেখা যায় এটা অভ্যাস হয়ে গেছে, ছোটবেলা থেকে দেখে আসছি পরিষ্কার পরিচ্ছন্ন। তো বাবার বাড়িতেও পরিষ্কার পরিচ্ছন্নভাবে থেকে গেছি, তো কোথাও গেলে হয়তো অ্যাডজাস্ট করতে পারি, কিন্তু অনেক কষ্ট হয়, খুবই কষ্ট হয় নোংরা জিনিস দেখলে। তো আমার কাছে আমার ঘর অনেক শান্তি লাগে, আর আরহামের বাবাও বলে নিজের ঘরের মতো শান্তি আর কোথাও নাই, যেটা সত্যি কথা, নিজের ঘরের মতো শান্তি আর কোথাও নাই। আর বাবার বাড়ি তো ভালো লাগবেই, বাবার বাড়ি তো আর নোংরা না, বাবার বাড়ি সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন, ছোটবেলা থেকে এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলে গিয়েছে, আম্মু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখেছে, তার জন্য আমিও শিখেছি পরিষ্কার পরিচ্ছন্নতা। তো এভাবে থেকে গিয়েছি যেহেতু এভাবে চলতে হচ্ছে পরিষ্কারভাবে। তো অনেক ব্যস্ততার মধ্যেই থাকি, দেখা যায় প্রতিদিন একদমই ভিডিও আপলোড করতে পারি না। তো এখানে হচ্ছে আম্মু রান্নাবান্না শেষ, আজকের খিচুড়িটা এত টেস্টি হয়েছিল, এত টেস্টি হয়েছিল বলার বাহিরে। তো এখানে হচ্ছে আম্মু ইরফানকে হচ্ছে খাবার বেড়ে দিচ্ছে, তো ইরফান এখন খেয়ে নিবে, ইরফানকে খাওয়ার দেওয়ার পরে হচ্ছে আমরা খাবো, ইরফান আগে খাই ফেলুক। তো এটা তো হচ্ছে শুক্রবার দিনের ব্লগটা। তো এখানে হচ্ছে আমি কিছু চিপস নিয়ে আসছিলাম আমাদের বাসায় আসার সময়, চিপস আর নুডলস নিয়ে আসছিলাম যে রান্না করে খাওয়া যাবে, আমার বাসায় অনেক নুডলস আছে, তো আমি ভাবলাম যে কিছু নুডলস নিয়ে যাই যে রান্না করে খাবো, তো চিপসও নিয়ে আসছিলাম। তো এখানে হচ্ছে সন্ধ্যার পরে হচ্ছে আমরা হচ্ছে চিপস খাবো, ইরফানকে দিবো আর কি চিপস ভেজা আমরাও খাবো। তো এখানে আমি অল্প এনেছি, বেশি পরিমাণে আনি নাই, কারণ হচ্ছে বেশি পরিমাণে আনলে দেখা যায় নষ্ট হবে, আম্মু ভেজে খাবে না আলসামি করে, তো তার জন্য আমি হচ্ছে অল্প এনে আমি নিজে ভেজেছি। তো এই চিপসগুলো কিন্তু খেতে ভালোই লাগে আমার কাছে, আমার বাসায় তো অনেকগুলো এনেছে আরহামের বাবা, আরহামের বাবার খুবই পছন্দ এই চিপস। তো এখানে হচ্ছে আমি চিপসগুলো ভেজে নিই আর সবাইকে দিব, চিপসগুলো ভেজে সবাইকে খাওয়াবো আর কি, আর না হয় কেউই খাবে না যদি ভেজে না দেই, তার জন্য আমি একটু ভেজে নিয়েছিলাম। আর আমি এই চিপসগুলো চিনি দিয়ে খেতে খুবই পছন্দ করি, উপর দিয়ে একটু চিনি ছিটা দিয়ে দিলে খুবই মজা হয় খেতে, মজাই লাগে।
তো এই আর কি। তো আজকের মতো কার কার কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি, দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ব্লগে। তো ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন যে যেখানেই থাকেন না কেন, আর আমাদের জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।